আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় ডেন্টাল ক্যারিজ বা দাঁতের পোকা লাগা সমস্যা কিভাবে শুরু হয়। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন, মূলত এখানে এই দাঁতটি ডেন্টাল ক্যারিজে আক্রান্ত, যেটিকে আমরা বাংলাতে পোকা লাগা সমস্যা বলে থাকি। তো ভিউয়ার্স, এই পোকা লাগা সমস্যাগুলো সাধারণত আমরা যে খাবারগুলো প্রতিনিয়ত খেয়ে থাকি, সেই খাবারের খাদ্যকণাগুলো যখন দাঁতের উপরিভাগে অথবা দুদাঁতের মধ্যবর্তী স্থানে জমে থাকে, কয়েকদিন জমে থাকে, সেক্ষেত্রে কী হয়, যখন এই খাবারগুলো জমে থাকে তখন তা ধীরে ধীরে পচনের মাধ্যমে অ্যাসিডে উৎপন্ন হয়। আর যখন অ্যাসিড উৎপন্ন হয় তখন দাঁতের উপরিভাগে এভাবে ধীরে ধীরে কালো করতে থাকে, যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই দাঁতটি ডেন্টাল ক্যারিজের আক্রান্ত হওয়ার একমাত্র কারণ হলো এই দাঁতের উপরে খাবার প্রতিনিয়ত জমে থাকত, আর সেখানে পচনের মাধ্যমেই এই ডেন্টাল ক্যারিজের সূচনা ঘটেছে। ভিউয়ার্স, মূলত ডেন্টাল ক্যারিজের সূচনাটা ঘটে যখন এ ধরনের খাবার দাঁতের উপরিভাগে বা দুদাঁতের মধ্যবর্তী স্থানে জমে থাকে, তখনই এই ডেন্টাল ক্যারিজগুলো দাঁতে শুরু হতে থাকে। এখানে যে দাঁতগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই দুইটি দাঁতই ডেন্টাল ক্যারিজে আক্রান্ত। এই দাঁতটির উপরে খাবার জমার সমস্যা ছিল, আর তার কারণেই এটি ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে। ভিউয়ার্স, যদি আমরা খাবার পরে যদি সুন্দরভাবে ভালোভাবে যদি দাঁতের উপরিভাগে এবং দুদাঁতের মধ্যবর্তী স্থানে পরিষ্কার করে রাখতে পারি, তাহলেই মূলত এই ডেন্টাল ক্যারিজ থেকে বাঁচা সম্ভব। এখানে দেখতে পাচ্ছেন দুদাঁতের মধ্যবর্তী স্থানে ডেন্টাল ক্যারিজের সূচনা ঘটেছে। তো ভিউয়ার্স, এমনভাবে যদি হয়ে থাকে তাহলে একই সঙ্গে দুটি দাঁত নষ্ট হতে থাকে, আর এমন ডেন্টাল ক্যারিজ থেকে মুক্তি পেতে ডেন্টাল ফ্লসিং করতে হয়। ডেন্টাল ফ্লসিংয়ের মাধ্যমে দুদাঁতের মধ্যবর্তী স্থানের যে খাদ্যকণাগুলো আটকে থাকে তা খুব সহজেই বের করা যায়। ডেন্টাল ক্যারিজে আক্রান্ত দাঁতের প্রাথমিক অবস্থায় চিকিৎসা না করালে সেটি ধীরে ধীরে বাড়তে থাকে। তাই ভিউয়ার্স, আমাদের এই ডেন্টাল ক্যারিজ থেকে মুক্তি পাওয়ার জন্য খাবার পরে খুবই সুন্দরভাবে এবং ভালোভাবে দাঁত পরিষ্কার করা উচিত, তাহলে আর এ ধরনের ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকবে না। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।